নমিনেশন সাবমিট হলে ওদের হার অনিবার্য। ওই জন্য লেঠিয়াল বাহিনী নিয়ে বুথে বুথে মোড়ে মোড়ে সব জায়গায় অবরোধ করে রেখেছে, কোনো ক্যান্ডিডেটকে আসতে দিচ্ছে না। শুক্রবারই আদালতে সুখবর, বাড়লো সময়সীমা। বসিরহাটে যে সমস্ত বিজেপি প্রার্থীরা মনোনয়ন দিতে পারেননি তাদের জন্য মনোনয়নের সময়সীমা বাড়ানোর নির্দেশ বিচারপতি অমৃতা সিনহার। শুক্রবার বিকেল 4টে পর্যন্ত এসডিও অফিসে মনোনয়ন জমা দিতে পারবেন বসিরহাটের 4টি ব্লক, মিনাখা, সন্দেশখালী, ন্যাজাট ও হারোয়ার বিজেপি প্রার্থীরা। নির্দেশ আসতে বসিরহাট মহকুমা শাসকের ইভিএম ওয়্যার হাউসে মনোনয়ন জমা দিতে আসেন বিজেপি প্রার্থীরা। নিরাপত্তার জন্য গোটা চত্বর ঘিরে ফেলা হয় র‍্যাব সহ ভিডিও ক্যামেরার মাধ্যমে। শাসকের সন্ত্রাস চলবেই, সেই সন্ত্রাসের প্রতিরোধ করতেই হবে বিরোধীদের, দাবি আরেক বিজেপি কর্মীর। এলাকায় সন্ত্রাস তো হবেই, শাসক দল তারা আছে, তারা তো সন্ত্রাসই করবে, কিন্তু সন্ত্রাসের প্রতিরোধ করবার জন্যই তো আমরা আছি। এই প্রতিবাদ করেই তো আমরা কোর্টে জয়ের ভিত্তিতে আমরা দুর্গামণ্ডপ অঞ্চলে এসেছি। আমরা নমিনেশন জমা দেবো এবং আমরা জানি আমরা নমিনেশন জমা দিলে আমরা সাকসেসফুল হব। এর আগে বারবার শাসকের বাধা, অবশেষে হাইকোর্টের রায় মনোনয়ন, দাবি আরেক বিজেপি কর্মী। নমিনেশন দিতে এসেছি, আমরা ভিডিও অফিসে দুদিন গেছিলাম, দিতে পারিনি, তার জন্য আমরা হাইকোর্টে গেছিলাম। হাইকোর্টের রায় এখন বেরিয়েছে, আমরা সকাল থেকে এখানে ছিলাম, এখন রায় বেরিয়েছে, আমরা এখন নমিনেশন দিতে এসেছি। এই পশ্চিমাটে মিনাখাতে তৃণমূলের আক্রমণে মাথা ফেটে যায় বাম নেত্রীর, পার্টি অফিস ঘেরাও করে চলে ভাঙচুর। মিনাখাত শুধু উদাহরণ মাত্র, সারা পশ্চিমাট জুড়ে চলেছিল শাসকের সন্ত্রাস অভিযোগ বিরোধীদের। সেই প্রসঙ্গেই আদালতে পৌঁছায় গেরুয়া বাহিনী, কিন্তু হাইকোর্টের নির্দেশকে খুব একটা আমল দিতে দেখা যায়নি শাসক দলকে। পুলিশের নিরাপত্তা দিয়ে মনোনয়নের বাস্তবতা দেখা যায়নি এতটুকু। সেই পরিপ্রেক্ষিতে শুক্রবার ফের আদালতে দ্বারস্থ হয় বসিরহাট বিজেপি নেতৃত্ব। আদালতের রায়দান হতেই শুরু বিজেপির মনোনয়ন, মনোনয়ন দিচ্ছে বিজেপি, সমালোচনায় মাঠে নেমে পড়েছে শাসক দলও। আদালতের রায়কে কাজে লাগিয়ে ভোটকে প্রহসনে পরিণত করতে চাইছে বিজেপি। তৃণমূলে ভোটের রায়কে কাজে লাগিয়ে তারা একটা প্রহসনে পরিণত করতে চাইছে পঞ্চায়েত, কিন্তু মানুষের প্রতি আমাদের আস্থা আছে, মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে ছিল, আজও আছে, আগামীতেও থাকবে। যদিও শুক্রবারও রইল অস্বস্তি, মনোনয়ন সংক্রান্ত কিছু কাজের জন্য বাইরে গেলেও বিকেল 4টে বেজে যাওয়ায় বিডিও অফিসের ভেতরে আর ঢুকতে পারেনি বিজেপি প্রার্থীরা। অসম্পূর্ণ রইল প্রায় 40-এর ওপর মনোনয়ন। আমরা এখানে যারা অফিসার ছিল, পুলিশের আধিকারিক, তাদেরকে জানিয়েই আমরা বাইরে এসেছিলাম, হঠাৎ করে গেট বন্ধ করে দিয়েছে আমাদেরকে, প্রশাসন থেকেই আমাদেরকে ভিতরে ঢুকতে দিচ্ছে না, আমাদের নমিনেশন যাতে আমরা জমা দিতে না পারি। গুলি বোমা পাথর উপেক্ষা করে মনোনয়ন জমা দিতে এসেছেন বিরোধী দলের প্রার্থীরা, ওদের একটা সুযোগ প্রাপ্য, দাবি বিজেপি নেতা। 2 মিনিটের জন্য তাদেরকে ঢুকতে দেওয়া হবে না, এত লড়াই করছে সন্দেশখালীর মানুষ, তাদেরকে ঢুকতে দেওয়া হবে না, এটা সত্যি মানে ব্যর্থতা। এত কষ্ট করে ওখানে মার আগুন বোমা গুলিকে উপেক্ষা করে এখানে এসছে, তারা গণতন্ত্রের উৎসবে সামিল হন, তারা এটাই চাহিদা, এটাই প্রশাসনের কাছে চাহিদা, যে আপনারা তাদেরকে সুযোগ দিন। তারা এসছিল, তারা 2 দিন ধরে আমাদের এখানে রয়েছে, কলকাতায় গেছিল নির্বাচন কমিশনের সামনে, কিন্তু তাদেরকে একবার সুযোগ দেওয়া হোক। শাসকের রক্তচক্ষুকে উপেক্ষা করে গ্রামের কোনা কোনা থেকে উঠে আসা, সরকারি নিয়মাবলীর গ্যারাকলে পড়ে সেই আশা রইল অপূর্ণ। উত্তর ২৪ পরগনা থেকে সঞ্জীব সরকারের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।